আমাদের টেক সাইকা ইউটিউব পরিবারের আর একটা নতুন টিএসজি নিউজের এপিসোডে প্রতিদিনের মতো আবার হাজির হয়ে গেলাম আমি অভ্র। আজকের ভিডিওর শুরুতেই বলবো ওয়ানপ্লাসের খবর। ওয়ানপ্লাস নট সিই টু এই ফোনটা 17 ফেব্রুয়ারি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। ওয়ানপ্লাসের তরফ থেকেই অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং এর জন্য তারা যে পোস্টারটা বা টিজারটা বার করেছে সেখানে দেখা যাচ্ছে যে হুক চার্জার আছে এই ফোনে। ভুক চার্জার, ভাবুন, ওয়ানপ্লাস কোনোদিন ভুক চার্জার দিত না, তারা কি দিত? ডার্ট চার্জার। তো সেই ডার্ট চার্জার সরে গিয়ে এবার ভুক চার্জার, অর্থাৎ ওপো, ভিভো, রিয়েলমি, ওয়ানপ্লাস সবাই মিলে যে একটা ইউনিফাইড ওএস তৈরি হবে, বিবিকে ইলেকট্রনিক্সের সব বাচ্চা কাচ্চারা এক ছাতার তলায় চলে আসবে, সেই ব্যাপারটা দিকে আর এক ধাপ এগিয়ে যাওয়া হলো। ওয়ানপ্লাস এখনও অক্সিজেন ওএস দিচ্ছে, কিছুদিন বাদে তারা অরিজিন ওএস বা ইউনিফাইড ওএস যে নামেই আসুক না কেন সেই দিকে চলে যাবে, এটা বোঝা যাচ্ছে। আর এই প্রসঙ্গেই বলি যে ওয়ানপ্লাসের দিন আমার মনে হচ্ছে যে কোথাও গিয়ে যেন ফুরিয়ে গেছে। তার জায়গাটা নেওয়ার জন্য আইকুকে তুলে আনা হয়েছে, আইকুকে প্রমোট করা হচ্ছে। এবং iQOO ব্র্যান্ডটা 2021 সালে আমার মতে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড। আরও একটা ব্র্যান্ড আছে, সেটার ব্যাপারে বলবো 14 তারিখ বলবো। তো আজকে এই ব্র্যান্ডটার ব্যাপারেই বলি। তো সেই iQOO ব্র্যান্ডের ব্যাপারে গতকাল আপনাদের ভিডিও দিয়েছিলাম রাতে, অবশ্যই ভিডিওটা না দেখে থাকলে দেখে নেবেন। ওয়ানপ্লাসকে রিফ্রেশ করার জন্য iQOO-র ফ্ল্যাগশিপ ফোন আসছে। iQOO-র ফোন বাংলাদেশে পাওয়া যায় না, বাংলাদেশে পাওয়া যাওয়া শুরু হয়েছে এবং যত ডিমান্ড বাড়বে, আসলে মানুষ যত কেনার কথা ভাববেন, তত আনঅফিসিয়ালি বাংলাদেশে iQOO-র ফোন প্রচুর এসে যাবে। এবং আমি বলবো যে এটা মিস করবেন না। বাংলাদেশে বেশ কিছু ফোন এত বেশি দামে বিক্রি হয়, ওয়ানপ্লাসের ফোন এত বেশি দামে বিক্রি হয়, তার থেকে iQOO-র ফোন নেওয়া অনেক ভালো, ঢের ভালো। পরের খবরে যাওয়ার আগে বলে নিই যে খুব শিগগিরই আমাদের চ্যানেলে ওপো রেনো সেভেনের যে ভিডিওটা আসবে এক দুদিনের মধ্যে আসবে, সেই ভিডিওতে গিভওয়ে থাকবে। অর্থাৎ ওপো রেনো সেভেন এই ফোনটা আপনারা উপহার হিসেবে পাবেন এবং বাংলাদেশের মানুষরাও পাবেন, যে পাবেন। পৃথিবীতে যে কোনো দেশে আমি দিতে পারবো না, পাঠাতে পারবো না, ইন্ডিয়ার বাংলাদেশের মানুষরাই একমাত্র এলিজিবল এই ব্যাপারটাতে অংশগ্রহণ করার জন্য। আর ওপো রেনো সেভেন প্রো এই ফোনটা বাংলাদেশে অলরেডি আনঅফিসিয়ালি অ্যাভেলেবল হয়ে গেছে 50,000 টাকায়। এটা যে 256 জিবি ভেরিয়েন্টটা, 12 জিবি 256 জিবি সেটা পাওয়া যাচ্ছে। তো মোটামুটি এই দামে কে যারা নিতে আগ্রহী হবেন তারা ওটা দেখতে পারেন। আগামীকাল আমাদের চ্যানেলে ওপো রেনো সেভেন প্রোর একটা ফুল রিভিউ টাইপ বা সেটার ভালো দিক কী কী আছে, ফিচারগুলোর ব্যাপারে একটু হাইলাইট করা, এই রকম একটা ভিডিও আসছে। তারপর ওপো রেনো সেভেনের ভিডিও আসবে আমাদের চ্যানেলে। আজকে দ্বিতীয় খবর যে আপনি অনায়াসে $1,00,000, হ্যাঁ, $1,00,000 নয়, $1,00,000 নয়, $1,00,000 জিতে নিতে পারেন। আপনি, আমি, আমরা যে কেউ পারি, আমাদের জন্য এই অফারটা সবার জন্য ওপেন টু অল। তবে জেতাটা এত সহজও নয়, কারণ এটা যে এক্সপ্রেস ভিপিএন বলে একটা কোম্পানি আছে, তারা চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে, বা দুনিয়ার যত হ্যাকার আছে তাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে। তাদের যে সার্ভার রাখা আছে, কোথায় রাখা আছে পৃথিবীর আমরা জানি না, তো সেই সার্ভারটা যে হ্যাক করতে পারবে, সেই সার্ভারে অনেক প্রোটেকশন রয়েছে, এনক্রিপশন করা রয়েছে ডেটা, তো কেউ যদি হ্যাক করতে পারে, তারা বলেছে তাকে $1,00,000 পুরস্কার দেবে। এতটাই কনফিডেন্স তাদের নিজেদের ওপর। তো কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স অতটাও ভালো নয়। তো কোনো হ্যাকার পারবে না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনার কি মনে হয় এই ব্যাপারে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আপনাদের মধ্যে কেউ যদি এটাকে করতে পারেন, বাগ বাউন্ডারি প্রোগ্রামে এই $1,00,000 জিততে পারেন, তাহলে অবশ্যই আমরা আমাদের টেকসাইগাই পরিবারের প্রত্যেকে ভীষণই খুশি হব। আজকে তৃতীয় খবর আইফোন সংক্রান্ত। আগে টেক নিউজে বলেছিলাম যে iPhone 14 ব্যাপারে অনেক লিক আসছে, এমনকি বলা হচ্ছে যে সেখানে নাকি ব্যাটারি 72 ঘন্টা ব্যাকআপ দেবে। কতটা আজগুবি, কতটা সত্যি আমি জানি না, তবে এখন অবধি লিক আসছে এটা। এবং iPhone 14 সিরিজের সম্পর্কে মানুষের অবিশ্বাস্য রকম একটা আগ্রহ আমি দেখতে পাচ্ছি। কারণ কি আমি জানি না, নচ চলে গিয়ে শুধু পাঞ্ছল আসবে এইটুকু কারণে, নাকি আরও কোনো কারণ আছে? আপনাদের জানা থাকলে লিখে জানাবেন কমেন্ট অবশ্যই। তো iPhone 14 সিরিজ যে আসছে তার ব্যাপারে একটা নতুন রিসার্চ এসেছে সামনে, রিসার্চ পেপার বা আর্টিকেল এসেছে, যেখান থেকে দেখা যাচ্ছে যে গত 1 বছর বা 12 মাসে যত সার্চ হয়েছে ইন্টারনেটে, তার মধ্যে স্মার্টফোনের ব্যাপারে সব থেকে বেশি সার্চ হয়েছে iPhone 14 সিরিজ নিয়ে। খুব অবাক হওয়ার কিছু নেই, এটা হতেই পারে। কিন্তু Samsung Galaxy S22 সিরিজ যেটা লঞ্চ হচ্ছে, লঞ্চ হয়ে গেছে অলরেডি, তো সেই S22 সিরিজের থেকে প্রায় ডাবল, দ্বিগুণ সার্চ হয়েছে iPhone 14 নিয়ে। অর্থাৎ ভাবুন, স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের থেকেও লোকের কত বেশি আগ্রহ iPhone নিয়ে। তো এটাই খবর এবং এটা সত্যি অবাক করে দেওয়ার মতো খবর। এর পরের খবর ইনস্টাগ্রামের বিষয়ে। দুনিয়াতে যত ইনস্টাগ্রাম ইউজার আছে তার মধ্যে সব থেকে বেশি ফলোয়ারের সংখ্যা রেকর্ড করে ফেলেছেন CR7, অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার ফলোয়ারের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়েছে 400 মিলিয়ন। সেক্ষেত্রে তিনি এখন দুনিয়াতে 1 নম্বর। বড় বড় অনেক সেলিব্রিটি আছে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো 1 নম্বরে। এর পরের খবর উইন্ডোজ 11 নিয়ে। আপনারা অনেকেই হয়তো এটা শুনেছেন, অনেক জায়গায় এরকম গুজব ছড়ানো হচ্ছে, বলা হচ্ছে, মিসলিড করা হচ্ছে যে উইন্ডোজ 11 এখনও নাকি ডেভেলপার ভার্সন চলছে, স্টেবল ভার্সন এখনও নাকি আসেনি।
তো সেই শুনে অনেকে ভয় পেয়ে উইন্ডোজ ইলেভেন বিভিন্ন জায়গা থেকে থার্ড পার্টির থেকে ডাউনলোড করছেন এবং ডাউনলোড করতে গিয়ে মহা বিপদে পড়ছেন। কারণ এই থার্ড পার্টি যারা আছে, যেসব কোম্পানিগুলো আছে, তারা উইন্ডোজ ইলেভেন আপনার কম্পিউটারে দেওয়ার নাম করে তারা রেড লাইন ম্যালওয়্যার ঢুকিয়ে দিচ্ছে। এটা একটা নতুন রিসার্চ থেকে বাইরে এসেছে এবং আপনাদের জানিয়ে রাখি, আমাদের পরিবারের সদস্যরা যাতে কেউ এই ভুলটা না করেন, উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি মাইক্রোসফট লঞ্চ করেছিল গ্লোবালি গোটা দুনিয়ার জন্য 5th October 2021 সালে, এবং এখন কোনো বিটা টেস্টিং চলছে না, ডেভেলপার টেস্টিং চলছে না, এসব কিচ্ছু নেই, স্টেবল ভার্সানই আছে। আপনি চাইলে আজকেই আপনার উইন্ডোজ 10কে আপগ্রেড করে নিতে পারেন, মাইক্রোসফটের ওয়েবসাইটে গিয়ে ফ্রিতে ডাউনলোড করে উইন্ডোজ ইলেভেন আপনার পিসিতে ইনস্টল করতে পারবেন। তো সেক্ষেত্রে কখনোই মিসলিড হবেন না, ভুল বুঝবেন না, ভুল ভাববেন না, কোনো থার্ড পার্টি জায়গা থেকে ভুলেও উইন্ডোজ ইলেভেন ইনস্টল করবেন না আপনার কম্পিউটারে। এরপরের খবর পোকো F4 GT নিয়ে। পোকো F4 GT-তে কী প্রসেসর থাকবে, এ নিয়ে বেশ কনফিউশন তৈরি হচ্ছিল, কিন্তু জানা যাচ্ছে যে রেডমি K50 গেমিং এডিশন যেটা চায়নাতে লঞ্চ হতে চলেছে কয়েকদিনের মধ্যে, তো সেই ফোনটাই বিভিন্ন দেশে রিব্র্যান্ডেড হয়ে একই প্রসেসর দিয়ে না হোক, কোয়ালকম Snapdragon 8 ফার্স্ট জেন প্রসেসর দিয়ে অবশ্যই আমাদের দেশগুলোতে আসবে। এবং পোকো F4 GT যেটা হবে, সেখানে ওই ফিজিক্যাল ট্রিগার থাকবে গেম খেলার জন্য। তো দেখা যাক, আসুক, অবশ্যই ভালো ফোন হবে এবং কোয়ালকম Snapdragon 8 ফার্স্ট জেন প্রসেসর থাকলে খুবই আগ্রহী হবো আমি পোকো কতটা অ্যাগ্রেসিভ এটা দাম রাখতে পারে সেটা দেখার জন্য। পরের খবর, বাংলাদেশের খবর। বাংলাদেশে ভিভো পুরনো ফোন রিফার্বিশড ফোন হিসেবে বিক্রি করছে। তাদের যত পুরনো ফোন বিভিন্ন জায়গায় লোকে ওয়ারেন্টির জন্য নিয়ে যাচ্ছে, সেগুলো রিপ্লেস করে দিচ্ছে নতুন ফোন, তারা বিভিন্ন স্টোর থেকে সেই পুরনো ফোনগুলো চলে যাচ্ছে তাদের গোডাউনে, পড়ে আছে এবং সেখানে বর্জ্য পদার্থ, ইলেকট্রনিক্স ওয়েস্ট, ই ওয়েস্ট তৈরি হচ্ছে সেগুলো, সেগুলোকে যাতে কাজে লাগানো যায়, যাতে পৃথিবীর দূষণ না হয়, এরকম একটা অজুহাতে তারা BTRC-র কাছে অ্যাপ্লাই করেছিল যাতে পুরনো ফোনগুলো সারিয়ে টারিয়ে তারা বাংলাদেশের মার্কেটে বিক্রি করতে পারে। BTRC শেষ অবধি অনুমতি দিয়েছে, তবে বেশ কিছু শর্ত দিয়েছে, 10টা শর্ত দিয়েছে। BTRC বলেছে যে বাইরে থেকে পার্টস এনে ওগুলোকে সারিয়ে নতুন ফোন হিসাবে বিক্রি করা যাবে না, এরকম অনেক কিছু তারা বলেছে। এবং রিফার্বিশড ফোন বা পুরনো ফোন রিপেয়ার করে যেটা বিক্রি হবে তার দাম অবশ্যই আসল ফোনের থেকে অনেকটাই কম থাকতে হবে, ইত্যাদি শর্ত আছে। তো যাই হোক, ভিভোর ফোন, বাংলাদেশের রিফার্বিশড ফোন এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, বহু স্টোরে আপনি পাবেন। আপনি যদি ভিভোর নতুন ফোন একটু কম দামে পেতে চান, এগুলো ট্রাই করে দেখতে পারেন। তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এটাই যে রিফার্বিশড ফোন যতটা সস্তা হয়, তার থেকে আপনি সেকেন্ড হ্যান্ড মোবাইল চেনা পরিচিত কারোর থেকে কিনলে সেটা আরেকটু বেশি সস্তাই হয়। তবু ভিভোর ওয়ারেন্টি থাকবে রিফার্বিশড ফোনে, এটাও একটা বড় কথা, কারণ সেই ফোন খারাপ হলে আপনি ভিভোর থেকেই আবার গিয়ে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন, আর একটা নতুন ফোন রিপ্লেস হিসাবে পেয়ে যেতে পারবেন, এইসব ব্যাপারও তো থাকবে। আইকুর ব্যাপারে গতকাল যে ভিডিও বানিয়েছিলাম, আইকুর আজকে লঞ্চ ডেট চলে এসেছে। জানা যাচ্ছে 23rd February ইন্ডিয়াতে আইকু সিরিজ লঞ্চ হতে চলেছে। 3টে ফোন আসবে, iQOO 9, 9 Pro আর iQOO 9 SE। এবং iQOO 9 Pro তার বক্স প্রাইস, মানে বক্সে যেটা MRP লেখা থাকে, সেই দামটা আজকে অনলাইনে চলে এসেছে, লিক হয়ে গেছে। জানা যাচ্ছে সেটা 74,999 রুপি হচ্ছে, এবং আমার সেটা বিশ্বাস হচ্ছে না, আমার কেমন জানি ধারণা ওটা 50,000-60,000 রুপির মধ্যে হবে। আইকুকে তো মার্কেটে কম্পিট করতে হবে, কিন্তু আইকু যদি পদ ভুল করে আবার OnePlus হয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে বিপদ আছে, দেখা যাক সেসব দিয়ে আইকু কী করে। আজকে শেষ খবর, Android 13 আসছে এই বছরই আসছে, মানে এটা সবাই জানে Android 13 এই বছরই আসছে, কিন্তু খবর এটাই যে Android 13-এর যে ডেভেলপার প্রিভিউ সেটা আজকে রিলিজ হয়ে গেছে, এবং এরপর বিটা টেস্টিং হবে, বিভিন্ন ফেজে হবে, তারপর নানা ফিডব্যাক নিয়ে আলটিমেটলি একটা স্টেবল, প্রচুর ফিচারযুক্ত, প্রচুর সিকিওর একটা Android 13 আসবে, সেটা ওই জুলাই মাস নাগাদ আসবে, সেটার কথা ছেড়ে দিন। এখন আমরা Android 12 পাচ্ছি না, কবে পাবো কোনো ঠিক নেই, এটাই তো গণ্ডগোল। গুগল এই জায়গাটাকে সবার আগে ঠিক করুক যে Android 13 রিলিজ করবে তার 3 মাসের মধ্যে, একটা ডেডলাইন বেঁধে দিই, 3 মাসের মধ্যে সব কোম্পানি Android 13-এর আপডেট দিতে বাধ্য থাকবে, এটা হওয়া খুব জরুরি আমার মনে হয়। আপনার এই ব্যাপারে মতামত কি অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আজকের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো বিদায়।